আরেক্স হেলথ মিডিয়ায় আপনাদেরকে স্বাগত আমি অধ্যাপক ডাক্তার সামিনা চৌধুরী ধাত্রী বিদ্যা এবং স্ত্রীর বিশেষজ্ঞ গর্ভকালীন স্বাস্থ্য সেবা এটা আমরা তিনটা পর্যায়ে ভাগ করি একটা হলো যে গর্ভাবস্থায় কি সেবা নিবে এবং সন্তান যখন প্রসব করবে তখন কি সেবা নেবে এবং সন্তান হওয়ার পরে কি সেবা নেবে এই তিনটা পর্যায়ে আমরা ভাগ করি আজকাল আমরা আরও বলে থাকি যে সন্তান ধারণ করার আগে থেকেই তাকে এই বিষয়ে প্রস্তুতি নিতে হবে প্রথমত যেটা করতে হয় আমরা সন্তান নেয়ার তিন মাস আগে থেকে ফলিক অ্যাসিড বলে একটা ভিটামিন আছে যেটা শাকসবজি খেলে তার মধ্যে পাওয়া যায় এছাড়া ছোট্ট একটা বড়ি অ্যাসিড খুব সস্তায় পাওয়া যায় এটা তিন মাস আগে থেকেই একটা করে বড়ি খাওয়া উচিত কারণ এইটা দেখা গেছে প্রমাণিত যে যারা এই অ্যাসিড বড়ি সেবন করে সেই মায়েদের সন্তানদের কিছু নিউরোলজিক্যাল বিকলাঙ্গতা যেটা স্নায়ুবিক বিকলাঙ্গতা এটা কম হয় এটা প্রমাণিত কাজেই আমরা মনে করি যে এই অ্যাসিড সেবনটা গর্ভাবস্থার আগে থেকেই শুরু করা উচিত তারপরে যখন সে গর্ভধারণ করলো তখন তাকে প্রথম থেকেই কারো চেক থাকতে হবে কোনো বিশেষজ্ঞই হোক বা একজন ডাক্তার হোক তার পরিচর্যায় বা আজকাল আমাদের গ্রামেগঞ্জে এফডাব্লিউ আছে এসবি আছে মিডওয়াইফ আছে সেবা সেবাদানকারী অনেকে আছে তাদের কাছে আপনারা সেই চেক করাবেন এবং চেক আপ করানোর সময় ওনারা যেটা দেখবেন আপনার ব্লাড প্রেশার দেখবেন আর চোখ দিয়ে দেখবেন উনি আমরা প্যালপেব্রা বলি যে ওখানে দেখে যে এনিমিয়া স্বল্পতা আপনার কতটুকুন সেটাকে দেখে এছাড়া ওজন মাপে আর যখনই বাচ্চাটা পেটে বড় হতে থাকে তখন সেটার মাপটা তৈরি হয় যে কোন বাচ্চার কোন বয়সে কতটা উচ্চতা হয় সেইগুলো মেপে দেখে যে বাচ্চা বাড়ছে কিনা এখন কথা হলো যে যেহেতু রক্ত রক্তস্বল্পতা একটা আমাদের দেশে অধিকাংশ মেয়েদেরই হয়ে থাকে সেই জন্যই স্বল্পতা যাতে না হয় সেই জন্য সব হাসপাতাল থেকেই কিন্তু আয়রন বড়ি অ্যাসিড বড়ি কিন্তু আপনি পাবেন এবং সরকারি সব হাসপাতালেই কিন্তু এটাকে বিনামূল্যে দেওয়া হয় এই বড়ি খাওয়া ছাড়াও যেটা নিতে হবে ক্যালসিয়াম বড়ি চার মাসের পর থেকে খাওয়া শুরু করতে হয় তাতে দেখা যায় যে ব্লাড প্রেশার যাদের বেশি হওয়ার সম্ভাবনা থাকে সেইগুলো অতটা হয় না তারপরে এখন টিটি টিকা যেটা নিতে হয় যে সাধারণত টিটি টিকার ব্যবস্থা আমাদের দেশে যেটা আছে সেটা হলো একজন কিশোরীকে প্রথম থেকেই এটা দিয়ে দেওয়া হয় যদি না দেওয়া হয় গর্ভকালীন সময়ে পাঁচ মাসে চার মাসে একটা মানে বাচ্চা আমরা যেটা বলি যে বাচ্চা নাড়া নড়াচড়া শুরু করার পরেই একটা দেবে এক মাস পরে আটটা দিবে এর পরবর্তীতে সেকেন্ড ডোজ হয়ে গেলে থার্ড ডোজটা আমরা বলি যে ছমাস পরে নিবে আর তারপরে ডোজটা এক বছর পর তারপরের ডোজটা এক বছর মোট পাঁচটা নিতে হয় এই পাঁচটা নিলে দেখা যায় যে মায়ের সন্তান প্রসবের পরে অনেক সময় ধনুষ আক্রান্ত হতো আগের দিনে বেশি হতো মা এবং শিশু দুজনই ধনুষ্টঙ্কারে আক্রান্ত হতো এখন দেখা যায় যে এই টিটি টি নেয়ার নেওয়ার ফলে এই রোগ আর হচ্ছে না বা খুব কম হচ্ছে কাজেই এই জিনিসটা নিতে হবে এর পরবর্তীতে যেটা যে তার ব্লাড প্রেশার তো নিয়মিত মাপবে কমপক্ষে চারবার তো চেক আপে আসতেই হবে প্রয়োজনে আরও হয়তো বেশি আসতে হয় এর সাথে পুষ্টিকর খাবার পুষ্টিকর খাবার মানে আমি বলবো যে খুব বেশি যে দামি খাবার খেতে হবে তা না প্রতিদিন আপনি যা খাচ্ছেন সেটার সাথে আমরা মনে করি যে এক মুঠি শাকসবজি এক মুঠি শাকসবজি এই বেলা ও বেলা দুবেলা বাড়িয়ে দিতে হবে আর এক একবারটি ঘন ডাল এ বেলা বেলা বাড়িয়ে দিতে হবে যেটা খাচ্ছেন তার সাথে যোগ করা আর একটা হচ্ছে যে কোনো ফল যে কোনো ফল বা লেবু এগুলো তো খেতে হবে যাতে ভিটামিন সি পাওয়া যায় ফলের মধ্যে যথেষ্ট ভিটামিনও আছে এবং পুষ্টিকর কাজে এই এইগুলো খেতে হবে সেই সাথে আয়োডিনযুক্ত লবণ দিয়ে যেন রান্না হয় না হলে যদি আমাদের মায়েদের মধ্যে যদি আয়োডিনের অভাব হয় তাহলে এই তার সন্তান যেটা হবে হাবা গোবা হয়ে যেতে পারে কাজে আপনারা সবসময় সতর্ক হবেন যে আয়োডিনযুক্ত লবণটা দিয়ে যেন রান্না হয় এবং এটা সবার জন্যই প্রয়োজন খালি মায়ের জন্য না সবার জন্যে পরিবারের জন্যই প্রয়োজন তাহলে আর এর সাথে আমাদের যে একটু পানিটা বেশি খেতে হবে পানি খাওয়ার ব্যাপারে একটু সাবধান হতে হবে তার কারণ ফুটানো পানি খাওয়াটাই সেফ আমাদের দেশে যেহেতু পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বেশি কাজেই এই ব্যাপারে সতর্ক হতে হবে কাজে এর সাথে নিয়মিত গোসল তারপর হাঁটা চলা এটাও করতে হবে এর মানে গর্ভবতী হয়েছে বলেই তোমাকে শুয়ে থাকতে হবে তা না হাঁটা চলা করবে স্বাভাবিক কাজকর্ম করবে যাতে এবং সেই সাথে মনটাকে প্রফুল্ল রাখতে হবে মন প্রফুল্ল রাখার ব্যাপারে একজন গর্ভবতীর ভূমিকার চেয়ে বেশি প্রয়োজন হলো পারিবারিক সাহায্য পরিবার যদি তাকে হাসি খুশি উৎফুল্ল রাখে দেখা যায় যে বাচ্চাটি সুস্থভাবে বেড়ে ওঠে আর যদি সে বিমর্ষ থাকে মানসিক যন্ত্রণায় ভুগে তাহলে সেটার একটা বিরাট প্রভাব পড়ে সন্তানের উপর আজকাল এখন আধুনিক মেয়েদের মধ্যে যেটা হয়েছে সবসময় তারা টেলিফোন নিয়ে বসে থাকে হয় ইউটিউবে নয় সে বসে কাজ করছে বা সবসময় মোবাইল টেলিফোনের উপরে থাকে এই মোবাইল টেলিফোনের উপর অনেক রকম এখন দেখা যাচ্ছে যে প্রতিক্রিয়া হচ্ছে দেহের উপর এবং গর্ভবতী যদি বেশি ব্যবহার করে সেটার যে কী প্রভাব আছে সন্তানের উপর সব কিছু এখনও আমাদের কাছে অজানা তারপরেও আমরা মনে করি যে একটা নতুন প্রযুক্তি এটা অনেকে মনে করছে এটার সাথে অটিজিমের কোনো সম্পর্ক আছে কি না নানান কিছু ধারণা করা হচ্ছে কাজে কি দরকার এখন আমরা জানি বা না জানাই আমাদের কাছে বেশি আছে কাজে ওই প্রযুক্তিটা আমি খুব দরকার না হলে এই ঘন্টার পর ঘন্টা মেয়েরা আলাপ করতে থাকে কথা বলতেই থাকে কথা বলতেই থাকে এই জিনিসটা করবেন আর একটা জিনিস ঘুমানোর সময় মাথার কাছে রাখবে না দূরে রাখবে এগুলোর মধ্যে একটা স্নায়ুবিক একটা সমস্যা একটা তৈরি হতে পারে কাজেই এটা ব্যাপারে আমরা বলবো যে সবাই সচেতন হবে আর একটা ব্যাপারে আমি বলব পরিবারের কেউ যদি সিগারেট খায় বা বিড়ি বা জর্দা বিশেষ করে সিগারেটটা এটা যদি পরিবারে কেউ খায় সেটা যদি এই গর্ভবতী মা গ্রহণ করে তার কারণ সেই ঘরের মধ্যে কিন্তু এইটা আছে এমনকি ধূপধূনা এই ধরনের ধুলা এগুলো যদি সে গ্রহণ করে মানে নিঃশ্বাসে প্রশ্বাসে নিঃশ্বাসে প্রশ্বাস শরীরের ভিতরে চলে যাবে কাজেই এই জিনিসটা বাচ্চার উপর একটা বিরাট প্রতিক্রিয়া হয় তাতে কম ওজনের শিশু হয় বাচ্চাটা বেড়ে উঠতে অসুবিধা হয় কাজে পরিবারের এই ব্যাপারে আপনারা সাহায্য করবেন আপনার সন্তান যখন পৃথিবীতে আসবে সে যেন সুস্থ হয় সেজন্য আপনি সিগারেট ফেলে দিতে দোষ কী এবং এটা খালি সন্তানের জন্য না এটা আপনার জন্য ক্ষতিকর কত রকম ক্যান্সারের একটা কারখানাই বলতে গেলে এছাড়া অনেকে পান জর্দা খায় জর্দাটা একদমই খাবেন না জর্দার মধ্যে ওই ওই যে তামাক পাতা যে আছে বা সাদা পাতা অনেক মহিলা সাদা পাতা খায় এটা কিন্তু বাচ্চার উপর ভীষণ রকম প্রতিক্রিয়া আছে এবং এছাড়াও নারী স্বাস্থ্যের উপর তার বিরূপ প্রতিক্রিয়া যত ধরনের ক্যান্সার হয় বিশেষ করে জ্বরের ক্যান্সার এদের মধ্যে দেখা যায় যে বেশি হয় যারা এই জর্দা পান জর্দা বেশি খায় এবং মুখের ক্যান্সার হয় স্তনের ক্যান্সার অনেক ধরনের ক্যান্সার হয় এটা পুরুষদেরও অনেক রকম ক্যান্সার হয় লাংসে ক্যান্সার হয় কাজেই আমি বলবো যে আমাদের শারীরিক ভাবে এবং মানসিকভাবে বেঁচে থাকার সুন্দরভাবে বেঁচে থাকার জন্য জীবনধারার মধ্যে একটা সুস্থতা নিয়ে আসতে হবে এবং জীবনধারার সুস্থতার সম্বন্ধে আমি কিছু আলোচনা করলাম এইভাবে যদি আপনারা নিজের সন্তান এবং সবার জন্য যদি জীবনধারা নিয়মিত চর্চা করার সুযোগ দেন তাহলে তারা ভালো থাকবে এর পরবর্তীতে যখন দেখা যাবে সন্তান প্রসবের সময় হলো আগে থেকেই যেটা করতে হবে যে পরিবারের সবার রক্তের গ্রুপটা জেনে নিতে হবে পরিবারের রক্তের গ্রুপটা জেনে নিয়ে এবং আরও ভালো হয় যদি এটা পাঁচটা রোগের জন্য স্ক্রিন করতে হয় যে এই রোগটা তার মধ্যে আছে কিনা তাহলে যেটা হয় যখন প্রয়োজন হবে আমরা সাথে সাথে মাকে এই রক্তগুলো দিতে পারি পরিবারের রক্ত সবসময় ভালো বাইরের রক্ত আনতে গেলে দেখা যায় যে অনেক রকম রোগ সেই শরীরে চলে যায় কাজেই আমরা পরিবারকে প্রত্যেকটা পরিবারকে বলবো যে আপনাদের সবার রক্তের গ্রুপটা মিলিয়ে রাখুন পরিবারে যে নতুন শিশুটি আসবে তাকে আমরা সুস্থভাবে আনার জন্য এটা একটা বিশেষ ব্যবস্থা আরেকটা একটা ব্যাপার যে অনেক সময় দেখা যায় যে সন্তান ভূমিষ্ঠ হলো সাধারণত নর্মালি হয়তো বেশি হবে টি ফাইভ পার্সেন্টের নর্মাল হওয়ার সম্ভাবনা বেশি এবং পনেরো পারসেন্টের মধ্যে দেখা যায় যে জটিলতা দেখা দেয় এদের মধ্যে নানান রকম বিপজ্জনক উপসর্গগুলো দেখা দেয় তখন কিন্তু এই যে বিপজ্জনক উপসর্গ যেগুলো দেখা দিল তখন কিন্তু হাসপাতালে যেতে হবে এই বিপজ্জনক উপসর্গের মধ্যে যেটা আমি বলবো যে গর্ভকালীন সময় অনেকের পায়ে পানি এসে যায় ব্লাড প্রেশার অনেক বেশি বেড়ে বেড়ে যায় মাথা ব্যথা যন্ত্রণা বেড়ে যায় এবং সেই সাথে তার প্রস্রাবে অ্যালবুমিন বা প্রোটিন জাতীয় পদার্থ চলে যায় সেই সাথে হঠাৎ করে একদিন দেখা যাবে যে সে চোখে ঝাপসা দেখছে হঠাৎ করে তার খিচুনি উঠে গেলে এক্লামশিয়ার মতন একটা কঠিন রোগ ভয়ঙ্কর একটা রোগ হয়ে যায় কাজে এটা আগের থেকে যদি আমরা সতর্ক হই বা খিচুড়ি ওঠার আগেই যদি আমরা হাসপাতালে নিয়ে আসতে পারি তাহলে দেখা যাবে রোগী ভালো হয়ে যাবে আরেকটা জিনিস যেমন সন্তান প্রসবের সময় আমাদের জানতে হবে কোথায় প্রসব করাবো এবং আমি বলবো আপনাদের অনুরোধ করব যে আপনারা আপনাদের সন্তানকে হাসপাতাল প্রসব করানোর জন্য নিয়ে আসবেন তার কারণ এখনও আমাদের যে পরিসংখ্যান আছে যে চুয়ান্ন পার্সেন্ট মা বাসায় বাসা বাড়িতে মারা যাচ্ছে তার মানে তারা ওই হাসপাতালে না আসার কারণে তাদের মৃত্যুগুলো হচ্ছে অথবা রাস্তায় আস্তে আস্তে এত দেরি করে নিয়ে আসলো রাস্তার মধ্যে মারা যাচ্ছে প্রায় এক পার্সেন্ট একশো জন মা যদি মারা যায় তার মধ্যে এক পার্সেন্ট একজন করে অন্তত রাস্তায় মারা যাবে সেটা তো কখনোই কাম্য নয় মানুষের জীবনে মৃত্যু আসবে কিন্তু যেগুলো প্রতিরোধ করা যায় সেগুলো তো অবশ্যই প্রতিরোধ করতে হবে অনেক সময় দেখা যায় যে সন্তান প্রসব হলো সুস্থভাবেই হলো তার যে বাচ্চাটা হলো সাথে সাথে কতগুলো জিনিস করতে হয় একটা সন্তান জন্মের পরপরই ওই বাচ্চাটাকে নিয়ে মায়ের বুকে দিয়ে দিতে হয় এবং মায়ের বুকে দিলে এবং সাধারণত সবচেয়ে ভালো মায়ের স্কিনের সাথে মানে মায়ের ত্বকের সাথে শিশু ত্বক যেন লেগে থাকে তাতে হয় কি একটা তাপের বিনিময় হয় এবং সেই তাপমাত্রায় বাচ্চাটা সজাগ হয়ে ওঠে এবং নারীটা আজকাল আমরা বলছি যে যখন নারী কাটবে কম পকে এক মিনিট পর নাড়ি কাটতে হবে এক থেকে তিন মিনিট হলে ভালো হয় তো তার তাহলে একটা জিনিস আমাদের জেনে নেওয়া দরকার যে বাচ্চার যে নাড়িটা কাটবে এক মিনিট পরে কাটলে দেখা যায় যে ওই বাচ্চার মধ্যে মায়ের শরীর থেকে কিছু রক্ত বেশি আসে এবং এই বাচ্চাটা রক্তাল্পতা হয় না আর আরেকটা জিনিস যেটা যে অনেকেই বাচ্চা হওয়ার পর পরই মনে করে এক্ষুনি বাচ্চাকে গোসল দিতে হবে গোসল দেওয়া যাবে না তিন দিনের আগে গোসল দেবেন না আর কি সবচেয়ে আগে আমার অনেক জায়গায় দেখা যায় যে সব মায়েরা দাদি নানিরা বলে যে মধু দিতে হবে মুখে বা মিষ্টি পানি দিতে হবে সর্ষের তেল দিতে হবে এগুলো অনেক জায়গায় এখনও চলছে কিন্তু অনেক পরিবর্তন আসছে তারপরে এই এইটা দেওয়া যাবে না কি করতে হবে বাচ্চা হওয়ার সাথে সাথে বাচ্চাকে মায়ের বুকে দিলে সে মায়ের এত মানে একটা চমৎকার দেখার মতন জিনিস যে বাচ্চাকে যখন মায়ের স্তনের কাছে নিয়ে যাওয়া যায় বাচ্চা এত সুন্দর করে শাক করা শুরু করে এত সুন্দর করে চুষতে থাকে যে সেটা তখনই সে মায়ের শরীর থেকে শাল দুধটা সে নেওয়া শুরু করে দেয় এই প্রক্রিয়াটা আরম্ভ হয়ে যায় কাজেই বাচ্চা হওয়ার সাথে সাথে বাচ্চাকে মায়ের কোলে দিতে হবে মায়ের বুকে দিতে হবে এবং মায়ের স্তনে লাগিয়ে দিতে হবে যাতে বাচ্চাটা মায়ের দুধ পান করতে থাকে তাহলে বাচ্চাটা যেমন সুস্থ থাকবে এবং এই সাথে সাথে মায়ের দুধ যত টানবে তত জরায়ুটা সংকোচন বেশি হবে এবং রক্তক্ষরণ কম হবে তাহলে এটার আমরা দেখছি যে কত রকম এর সুবিধা এবং এই মায়ের দুধটা বাচ্চা যে খাচ্ছে প্রথম তিন দিন বেশি এবং পরে এটা দু সপ্তাহ পর্যন্ত যেটা বলে শাল দুধ এই শাল দুধটা এত উপকারী এবং এটা বলা হয় যে এটা শিশুর জীবনের প্রথম টিকা টিকা যেরকম রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় তেমনি এই শাল দুধ সেই রোগ প্রতিরোধক ক্ষমতাটা তার এমনভাবে তৈরি করে দেয় যে সেটা সারা জীবনের জন্য তৈরি হয়ে থাকে কাজে এটা কখনও আপনারা ভুলেও ফেলে দেবেন না বাচ্চাকে দেবেন কিন্তু এখন দেখা যায় যে প্রথম তিন দিন শুধু শাল দুধই বেশি আসে এবং বারে বারেই যে যেন বাচ্চাকে টানাতে হয় এবং পরে দেখা যায় যে মিল্ক আসে প্রথমে শাল দুধ যেটা সেটা আসলো তারপরে এমনি স্বাভাবিক দুধটা আসে কিন্তু ওই শাল দুধটা আমি আমাকে মিস করা যাবে না সবাই মনে করে বাচ্চা হলো এখনও কেন সেরকমভাবে দুধ নামে নেই কিন্তু কথা হলো যে যেভাবে আমি বলবো যে আল্লাহ তালার এমন একটা সৃষ্টি শিশুর জন্য প্রথম দিন কেমন দুধ দরকার সেইভাবে দেওয়া আছে তৃতীয় দিন কেমন দরকার পনেরো দিনের দিন কেমন দরকার সেইভাবে একটু তৈরি করা আছে এইটা কিন্তু দুনিয়ার কোনো ফর্মুলা বলেন কোনো ফর্মুলা দিয়ে এই এই কম্পোজিশন আনা যাবে না কাজে এই জিনিসটা কখনোই মিস করা যাবে না মানে এটা মায়ের দুধ দিয়ে শিশুর জন্য চিরকালের জন্যই শ্রেষ্ঠ খাপ কাজে এই মায়ের দুধটা আমরা দেব এরপরে আমি আর একটু বলি যে মায়ের দুধের পাশাপাশি যে সবাই খালি শিশুর উপর উপকারিতা এগুলো তো বলে শেষ করা যাবে না কিন্তু মাতৃ মায়ের বা নারী স্বাস্থ্যের উপর বিরাট প্রভাব আছে নারী স্বাস্থ্যের উপর বিরাট প্রভাব মানে যেটা মাতৃ স্বাস্থ্য একটা হচ্ছে যে যেহেতু মায়ের দুধ টানাতে বাচ্চার মায়ের জরায়ু সংকোচন হবে সেটা তো আগেও বলেছি যে তাহলে তার রক্তাল্পতা হবে না জরায়ু সংকোচন হয়ে যাবে আর দুই নাম্বার হলো এটা যদি দেখা যায় এটা হলো পরিবার পরিকল্পনার একটা পদ্ধতি হিসাবে কাজ করে সেখানে তিনটা শর্ত থাকে একটা হলো প্রথম ছয় মাসের মধ্যে এটা কার্যকর হবে সে বাচ্চা যতবার চাইবে ততবার দিতে হবে আর রাতেও খাবার মায়ের দুধ খাবে এবং তার এই সময়টা যদি মাসিক বন্ধ থাকে তিনটা জিনিস এই তিনটা যদি ক্রাইটেরিয়া ফুলফিল হয় বা এটা যদি প্রক্রিয়াটা ঠিক থাকে তাহলে দেখা যায় যে আটানব্বই পার্সেন্ট ক্ষেত্রে ক্ষেত্রে দেখা যায় যে তার এটা পরিবার পরিকল্পনা পদ্ধতি একটা হিসাবে কাজ করছে ল্যাম্প সিক্স আমরা বলি তার মানে প্রথম ছয় মাস মাসিক বন্ধ থাকবে এবং বারে বারে মায়ের দুধ টানাবে তাহলে এটাতে কার্যকর হবে কিন্তু মায়ের যদি মাসিক হয়ে যায় তাহলে আর এই পদ্ধতিটা অতটা কার্যকর হয় না এছাড়া আমি যেটা বলবো যে আজকাল অধিকাংশ মায়েদের দেখা যাচ্ছে যে অল্প বয়সে ডায়াবেটিস হচ্ছে এবং ব্লাড প্রেশার এগুলো অনেক কিছু হচ্ছে এবং মানসিকভাবে সন্তান হওয়ার পর অনেকে খুব ডিপ্রেস থাকে কিন্তু দেখা গেছে মায়ের দুধ যারা সেবন করে যে বাচ্চাকে বেশি মায়ের দুধ দেয় সেই মায়েদের মধ্যে এই সমস্যাগুলো অনেক কম হয় এমনকি হার্টের যে সমস্যা যে হচ্ছে সেগুলোও কম হয় কাজে নারী স্বাস্থ্যের উপরে একটা বিরাট প্রভাব আছে এবং আমি আরেকটা অনুরোধ করবো আগে আমাদের মায়েদের হয়তো ছয় সাতটা আটটাম বাচ্চা হতো কিন্তু আমাদের কিন্তু একটা দুটো বাচ্চার মধ্যে সীমাবদ্ধ কাজে এই দুটো বাচ্চাকে কমপক্ষে দুই বছর তো মায়ের দুধ পান করাবেনি এবং যতটা পারা যায় দুই বছর তো আমাদের ধরেন ধর্মেই নির্দেশিত আছে যে শিশুকে মা দুই বছর পর্যন্ত মাতৃ কমপক্ষে দুই বছর পর্যন্ত মাতৃদুদ্ধ পান করাবে তাহলে এই জিনিসটা আমার মনে হয় সব মায়েদেরই জানা উচিত এবং সব শিশুদের জন্য এটা একটা বিরাট উপকারিতা বই আনবে তার রোগ হবে না তার সে সুস্থ থাকবে সে বুদ্ধিতে বেড়ে উঠবে তার অনেকগুলো যেমন ধরুন একটা ছোট্ট উদাহরণ দেয় যে বাচ্চা যখন মায়ের দুধ মানে চুষে খায় তখন কতগুলো মাংসপেশি মুখের মাংসপেশি এগুলো কিন্তু কাজ করে যেটা কিন্তু বোতলের দুধে হবে না ওটা টপ টপ করে পড়ে ওর কিন্তু সেই সাকলিং এটা হয় না তাতে হয় কি মুখের গঠনটা ভালো হয় এবং তার এমনকি কান পাকা রোগটাও কম হয় তারখন দেখা যায় যে এতে তার পুরো শরীর মন সব জায়গায় তার কিন্তু অ্যাক্টিভিটিস বেড়ে যায় ব্রেনের অ্যাক্টিভিটিস সবই বেড়ে যায় কাজে এইটার বুদ্ধিমত্তার জন্য তার খুব জরুরি কাজে আমি বলবো যে এটার এত চমৎকার একটা মানে আল্লাহর তরফ থেকে নির্দেশিত একটা খাবার যেটার মধ্যে সায়েন্স এবং আর্টস দুটোই আছে কাজে এইটা সব বাইকে সব ক্ষেত্রে আপনারা এটা মেনে চলবেন এবং এটা আমার অনুরোধ যে তাতে আমার মা ভালো থাকবে আমাদের শিশু ভালো থাকবে আমার পরিবার ভালো থাকবে সুস্থ থাকুন ভালো থাকুন আর এক্স সেভেন্টি এর সাথেই থাকুন